আসসালামু আলাইকুম সবাইকে, তুরিন কিচেনে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার স্বাদে শাহী টুকরা। খুবই অল্প সময়ে এই মজাদার ডেজার্টটা আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন সামান্য কিছু উপকরণ নিয়ে। এ ধরনের মজাদার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। শাহী টুকরার জন্য আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলো আমি কিনারগুলো কাটবো না, কারণ ভাজার পরে ব্রাউন কালার হয়ে যাবে। আমি মাঝখানে কেটে নিচ্ছি। এভাবে কাটতে হবে কোনো কথা নেই, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপে কেটে নেবেন। আমি ঘি করে কেটে নিচ্ছি। আমি এখানে নিয়েছি কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম। কাঠবাদামগুলো আমি কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি। কুসুম গরম পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখলে চামড়াগুলো খুব অনায়াসে উঠিয়ে নেওয়া যায়। আপনারাও এই উপায়টি টেকনিকটি খাটিয়ে বাদামের চামড়া ছিলে নিতে পারেন। এখন বাদামগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। নিয়ে নিচ্ছি পেস্তা বাদাম কুচি করে। যত বেশি বাদাম দিবেন মুখে পড়বে, তত বেশি আসলে খেতে ভালো লাগবে। নিয়ে নিচ্ছি কাজু বাদাম। আমি এখানে 3 ধরনের বাদাম কেটে নিয়েছি। চুলায় আমি ঘি দিয়ে দিয়েছি। এখন ঘিটা গরম হয়ে এসছে, এতে আমি পাউরুটিগুলো গোল্ডেন কালার করে ফ্রাই করে নেব। সবগুলো পাউরুটি আমি গোল্ডেন কালার করে নিব ফ্রাই। এ ধরনের মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিও আপডেট পাবেন। আপনারা চাইলে তেল আর ঘি দুইটা মিশ্রণ করে একসাথে দিয়েও ভাজতে পারেন পাউরুটিটি। দেখতে পাচ্ছেন পাউরুটি আমার গোল্ডেন কালার হয়ে গিয়েছে। আমি এখন ভালোমতো তেল ছাড়িয়ে পাউরুটিগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো পাউরুটি আমি ভেজি। এখন আমি নিয়ে নিয়েছি 1 কাপ চিনি চাই টুকরার জন্য, শিরা তৈরি করার জন্য। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। চিনিটি গলা পর্যন্ত ওয়েট করব। চিনি ভালোমতো গলে গেলে মিনিট খানেক বলক দিয়ে আমি শিরাটি নামিয়ে নিব। এখন আমি দুধ সেদ্ধ করে নিব শাহি টুকরার জন্য। আমি এখানে 1 কেজি দুধ নিয়েছি। 1 কেজি দুধকে জাল দিয়ে আমি 1 কাপ করে নিব। খুব ঘন করে নিতে হবে। আপনারা চাইলে গরুর দুধ বা পাউডার মিল্ক দুটো ব্যবহার করতে পারেন, যে কোনো একটি। দেখতে পাচ্ছেন এখন আমি এখন এখানে 2 টেবিল স্পুন কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এটা এটা স্বাদ আরও বাড়িয়ে দিবে। কতটা ঘন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। আর অনবরত নাড়তে থাকতে হবে যাতে এখানে ছানা পড়ে না যায়। আমি এখানে কাজু পেস্তা কাঠবাদাম দিয়ে দিয়েছি। বাদামগুলো দেওয়ার পরে একটু কিছুক্ষণ নেড়ে আমি দুটি খুব ভালোভাবে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেলে দুধটি আরো জমাট বেঁধে ঘন হয়ে আসবে। অনবরত নাড়তে থাকতে হবে যাতে সর না পড়ে যায়, কিন্তু ঘন হবে, সর পড়বে না। এই অবস্থায় আপনাদের দুধটা এভাবে রেডি করে নিতে হবে। আমি এখন চিনি শিরাগুলো একটি কাঁচের বুলে ঢেলে নিচ্ছি। অবশ্যই মাথায় রাখবেন শিরা অথবা পাউরুটি যে কোনো একটি
পাউরুটি ফ্রাই বা শিরা যে কোনো একটি গরম থাকতে হবে। আমি এখানে হালকা একটু গরম আছে শিরাটি, এই অবস্থায় পাউরুটিগুলো শিরার মধ্যে ডুবিয়ে নিব, অথবা শিরা ঠান্ডা থাকলেও পাউরুটি যাতে গরম থাকে এদিকটা খেয়াল রাখবেন। আমি এপাশ ওপাশ করে পাউরুটিটা একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি যেটাতে আমি পরিবেশন করব। যে পাত্রে করবেন ওই পাত্রে নিয়ে নেবেন প্লেটে, কারণ শাহী টুকরাটা নাড়তে গেলে আবার ছিঁড়ে যাবে এটা, কারণ শিরার মধ্যে দেওয়ার পরে দুধের মালাইটা যখন দেওয়া হবে তখন এটা আরও সফট হয়ে যাবে। এভাবে সবগুলো পাউরুটি আমি এপাশ ওপাশ করে শিরার মধ্যে ডুবিয়ে প্লেটে নিয়ে নিচ্ছি। এ ফাঁকে আমি মালাইয়ের মধ্যে সামান্য একটু গোলাপ জল আর একটু কেওড়া জল দিয়ে দিয়েছি, তাহলে এটার ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে। এখন যে মালাইটা রেডি করেছি সেটা পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন উপরে কাজু, কাঠবাদাম, পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। যত বেশি বাদাম মুখে পড়বে তত বেশি খেতে ভালো লাগবে। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমাকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।